বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের ইসলাম বলে কি আর আমরা করি কি এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ইসলাম ও বিজ্ঞানের কথা। আমার সঙ্গে রয়েছেন নাফিস সরওয়ার খান, সৈয়দ রিয়াজ মাহমুদ আলী, নর্থ সাউথের বিজনেস ফ্যাকাল্টির লেকচারার। আমার মনে আছে রিয়াজ, গত দিনে ইউ আর ওয়ান্টিং টু সে যে আমরা যে বিশ্বাস থেকে সব কিছু গ্রহণ করি, যুক্তি দিয়ে আমরা গ্রহণ করতে পারবো কিনা। এটা অনেক ইয়াং ছেলেবেলে লাইক ইউ, এটা আজকে আমরা এই প্রশ্নটা প্রথম অ্যাড্রেস করবো। তার আগে এটা বলি, ইফ আই আস্ক ইউ কোরআন কার জন্য, হোয়াট ইজ দ্য আনসার ইউড গিভ? বিশ্বাসীদের জন্য। বিশ্বাসীদের জন্য এবং কি কোনো এক দেশের না, সারা পৃথিবীর লোকের জন্য, সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের মুমিন যারা আছেন তাদের জন্য, সারা বিশ্বের মানে হুদাল্লিন নাস, দ্য গাইডেন্স, দিস ইজ আ গাইডেন্স ফর দ্য হোল অফ ম্যানকাইন্ড, শুধু মুসলমানদের জন্য না, সবার কাছে জন্য এসছে, কেউ নিল না নিল অন্য কথা। কোরআনই কতগুলো গ্রুপস অফ পিপলের কথা বলছে, দি কোরআন লি মানে জন্য, লিকমি ইউমিনুন যাদের ইমান আছে, এজ ইউ সেড প্রথম ইমান আছে, লিকমি ইউ ইয়া কিনুন, যে ইউ কিনুন মানে যার একিন আছে ইমান আছে, কাছাকাছি শব্দ, লিকমি ইয়ালামুন যার এলেম আছে, এলেমদার লোকদের জন্য কলম, সাংঘাতিক একটা কথা, লিকমি ইয়াসমাউন যে শোনে শোনে, তারপরে একটা এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে, লাস্ট একটা ক্যাটাগরি আছে, লিকমি ইয়াতাফাক্কারুন যারা ফিকির করে, ফিকির মানে ফিকির অর্থ হলো পন্ডার, চিন্তা, এটা কেন এরকম, সাগরের মধ্যে এরকম এইখানে এই পানিটা লোনা হলো কেন, ইজ ইট বাই অ্যাক্সিডেন্ট অর বাই ডিজাইন, এটা স্টারগুলো এরমভাবে সৃষ্টি করা হলো কেন, আমাদের লাইফটা কেন এত দূরের একটা সূর্যের একটা ইয়ে তারার উপর আমাদের লাইফটাকে নির্ভর করে রাখা হয়েছে, মানে একটার পক্ষটা, তারপর তারার ভিতর কি হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, কি রিয়াকশন হচ্ছে, বিভিন্ন ধরনের কোয়েশ্চন কোয়েশ্চন আসতে পারে, একটা প্রশ্ন আর একটা প্রশ্নের উত্তর দেয়, উত্তর দেয়। কিন্তু বাংলা ভাষায় আমরা যখন ফিকির বলি, আমরা কি ফিকির শব্দটা বাই ইটসেলফ বলি না, কি বলি, ফন্দি ফিকির, ফন্দি ফিকির, এই এই একটা জিনিস আছে যে আমরা ফন্দি ফিকির বলি, কিন্তু কোরআনে ফন্দি ফিকির করতে বলা হয় নাই, কারো এগেনস্টে প্লট করা, কারো এগেনস্টে চক্রান্ত করা না, জাস্ট থিংক, রিসার্চ, পন্ডার, এই পন্ডার ওভার ক্রিয়েশন, এই জিনিসটা একটা সাংঘাতিক। তারপরে এখন ওই প্রশ্নটা আসে যে আমরা বিজ্ঞানের কথা বলছি, বিজ্ঞানের বেসিস কি, কোয়েশ্চেন, কোয়েশ্চেন, কোয়েরি, কোয়েরি, অ্যান্ড রিলিজিয়নের বেসিস কি, ফেইথ, ফেইথ। এখন প্রশ্ন হলো ফেইথ এবং কোয়েরি এই দুটোর মধ্যে কোনো একটা টক্কর লাগে কিনা, মানে কোন রকম একটা একটা কলিশন আছে কিনা। দু নম্বর সূরা 260 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বলছেন, হে প্রভু, তুমি জীবিতকে মৃত করো, মৃতকে কি করে জীবিত করো, অ্যান্ড ডু ইউ নো দি আল্লাহ তাআলা তারে কি বললেন, ইব্রাহিম তার খুব প্রিয় বান্দা ছিলেন, কেন তুমি বিশ্বাস করো না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন খুব চমৎকার কথা, বিশ্বাস করি হে প্রভু, কিন্তু এ শুধু আমার চিত্তের প্রশান্তির জন্যে, আমার কলটা প্রশান্তির জন্য আমি জিজ্ঞেস করছি। তার মানে যে নলেজটা সিক করাটা একটা প্রশান্তির ব্যাপার, ওনা অফকোর্স ইফ ইউ হ্যাভ সামথিং দ্যাট ইজ ভেতরে ইয়ে করছে, ইউ হ্যাভ টু গো টু নলেজেবল পিপুল অ্যান্ড এর কি বেনিফিট হয় পরে বুঝে। যাক, ইব্রাহিম আলাইহিসসালাম তখন আল্লাহ বললেন চারটা পাখি নাও যাদেরকে তুমি পুষেছ, তো আমরা একটা টিয়া পাখি যখন পুষি তখন আমি জানি তার সিক্রেট কি, তো এদেরকে এই পোষা পাখিকে তারপর তুমি ছিঁড়ে ইউ স্ক্যাটার ডেম টু দ্য হিলস, এবং ওগুলো তুমি ডাকো তোমার কাছে চলে আসবে। প্রশ্ন হলো যে এটা এইটা বললেন কেন, যে কারণ আমরা জানি যে একটা পাখির যদি আমি মিস্ট্রিটা জানি, রহস্যটা জানি, ওর ভেতরে সব আমি ওর ওকে ওকে আমিই বড় করেছি, বিহেভিয়ার সমস্ত কিছু, বিহেভিয়ার প্যাটার্নস, কোনটা কি খাচ্ছে না খাচ্ছে, কখন ঠোকরাবে সব জানি, তো
সে যদি চলে আসে তাহলে যে আল্লাহ আমাদের অস্তিত্ব এনেছেন, আমরা তো 100 বছর আগে এখানে কেউ ছিলেন না, তারপর আমাদের বাবা মারা খাবার খেলেন, তাদের সেল তৈরি হলো, রিপ্রোডাক্টিভ সেল ইউনাইট করলো, আমরা এই পৃথিবীতে জেনারেশন পর আসতে শুরু করলাম। তো যে আল্লাহ যে একটা যদি আমি অনস্তিত্বকে অস্তিত্বে আনলেন, তিনি যখন ডাকবেন তখন তো আমরা আসতে বাধ্য, কিন্তু প্রশ্নটা তা না, এসব নিটিগ্রেটির প্রশ্ন তো থাকে। প্রশ্ন হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই কোয়েশ্চেনটাকে এন্টারটেন করলেন কি করলেন না? করেছেন। সো দ্যাট ইজ এটা কোরআনের কথা, তার মানে আল্লাহ নলেজ সিকিং কে এনকারেজ করলেন। আমরা এইভাবে বলতে পারি যে যদি আমি একটা আসলে জানবার জন্য একটা প্রশ্ন করি, সেটা যদি একটা উত্তর আমি পাই তাহলে আমার কি হয়, খুব যদি একটা দুর্বল ইমান হয় ইমানটা শক্ত হয়, আর যদি ইমান একেবারে না আসে তো ইমানটা চলে আসে, হ্যাঁ, আর দুর্বল থাকলে ইমানটা এম্বোল্ডেন হয়। তো সেটা তো একটা খুব ভালো জিনিস। আর একটা জিনিস হলো যে জন্য সায়েন্সের জেনারেল জিনিসটা হলো যে বিজ্ঞানের কোরআনের সঙ্গে অনেকে মনে করেন যে কোনো কনফ্লিক্ট আছে কিনা, এটা একটা প্রশ্ন। এইটা আসলে সায়েন্স তো আসলে চেঞ্জ হয়, আমার যেটা মনে হয় সায়েন্স তো চেঞ্জ হয়, সেই জন্য পুরোপুরি সায়েন্সের উপর বেস করে কোরআনকে কোনো সময় ভেরিফাই করা উচিত না, বরং কোরআনের আলোকে আমরা সায়েন্টিফিক ফ্যাক্টসগুলোকে বুঝবার চেষ্টা করতে পারি যে কতখানি আমরা এনকারেজ করছি। এখন দুটোর এজেন্ডা একটা, কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স যে এখানে গিয়ে আমি নিউটনস ল বুঝবো, আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি এখানে দেখবো, এটা না। কিন্তু এত এমফেসিস দেওয়া হয়েছে নলেজ সিকিং এর পরে যে এটা কোথায়, দুটো আন্ডারলাইন ইউনিটিটা কোথায়, ইউনিটি হলো ট্রুথ, ট্রুথ ইজ দ্য মিটিং পয়েন্ট অফ সায়েন্স অ্যান্ড রিলিজন। কেন আমি বলছি, 10 নম্বর সূরার 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রফেটকে, ওদেরকে বলো কুলিন জুরু মা জাফিস সামাওয়াতি ওয়াল আরদ, হেভেন্স এবং আর্থের দিকে যা আছে তার প্রতিটি জিনিসের দিকে নজর দিতে বলো। ইজ ইন দ্যাট দ্য এজেন্ডা অফ সায়েন্স? সায়েন্স আমরা কী করি, অবজার্ভ করি, প্রত্যেকটা জিনিস অবজার্ভ করি, পরখ করি। তো এখানে নজর দেওয়া মানে হচ্ছে ভালো করে খতিয়ে দেখা, শুধু ভাবাবেগে দেখা না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমরা সায়েন্সের যে কাজটা করা হয় সেই কাজটা যে সত্যকে জানা, এবং এইখানে প্রত্যেকটা জিনিসের দিকে নজর দেওয়া, এজেন্ডা কিন্তু এক, এজেন্ডাটা এক, শুধু যে ধর্ম ওরা সত্য আবিষ্কার করে আর ধর্ম বলে এই সত্যটাকে কীভাবে ব্যবহার করতে হবে, ধর্ম ধ্বংসাত্মক কাজে করতে হবে না। সো কিন্তু মেন এজেন্ডা কিন্তু এক, সত্যকে জানা, এই জন্যই কিন্তু সায়েন্স এবং কোরআনের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। এই যে সাইন অফ আল্লাহ আয়া, এটা কি মনে হয় এটা এর মধ্যে বিজ্ঞানের কথা আছে না নেই? অবশ্যই বিজ্ঞানের কথা আছে, বিভিন্ন আয়াতের মধ্যে বিজ্ঞানের বিভিন্ন ফ্যাক্টসের কথা চলে এসেছে, এবং হয়তো অনেক বছর আগে আমরা সেটা বুঝতে পারতাম না, কিন্তু ডে বাই ডে যত অ্যাডভান্সড হচ্ছে আমাদের সেই সাইনগুলো আরও উন্মোচিত হচ্ছে। ভেরি গুড। 2 নম্বর সূরার 164 নম্বর আয়াত, নিঃসন্দেহে আসমানসমূহ জমিনের সৃষ্টির মধ্যে, রাত দিনের আবর্তনের মধ্যে, সাগরে ভাসমান জাহাজ সময়ে যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, তাতে আল্লাহ তাআলা আকাশ থেকে যে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন সেই বৃষ্টির পানির মধ্যে, ভূমির নির্জীব হওয়ার পর তিনি পানি দ্বারা যে নতুন জীবন ধারণ করেন ভূমিকে সেটাতে, সব ধরনের প্রাণীর যে আবির্ভাব ঘটান এবং বাতাসে প্রবাহ সৃষ্টি করা, মেঘমালা যা আসমান জমিনের মধ্যে বসীভূত করে রেখেছে তার, এর মধ্যে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্যে এখানে লেখা আছে লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, আকলওয়ালা লোক, বিয়াক্কাল লোকদের জন্য না, এটা আবার একটা কথা। তো এখানে জিনিসগুলো আমরা যদি একটু বলি যে এই যে আসমান আর জমিনের সৃষ্টি, এটা কোন সায়েন্স দেখে? কসমোলজি। কসমোলজি, তারপরে আবর্তন, যে রাত দিনের আবর্তন, এটা কি? মেটেরোলজি। তারপরে যে সাগরে ভাসমান জাহাজসমূহ, আমরা কি হাইড্রোডাইনামিক্স আমরা পড়ি, আমরা আর্কিমিডিস প্রিন্সিপল,
তারপরে যখন বলি যে পানি হলো সেটা কি মেট্রোলজি? মেট্রোলজি। তারপরে আবার পানি দ্বারা ধরিত্রীকে যে আবার রিভাইভ করা হলো, বাদা মাউতিয়া কথা আছে মৃত্যুর পর আবার তাকে রিভাইভ করা, সেটা কি বটানি? এই যে জীবজন্তু ঘুরে বেড়ায় বিস্তরণ এক জায়গায় জীবজন্তু এখানে, এটা কি জুওলজি? জুওলজি। এবং মেঘমালা যেটা সঞ্চারিত হচ্ছে সেটাও মেট্রোলজি। এই যে ফিজিক্স কসমোলজির মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি এই সমস্ত জিনিস যেগুলো ডিল করে সেগুলোকে বলা হচ্ছে কি আল্লাহ আয়াত নিদর্শন। এটিকে কি এটা তো পরিষ্কার হয় না যে আমরা এই যে ব্যাংকে যাই সাইন দিই এস আই জি এন সাইন সাইন আর এটা হলো সায়েন্স, তো বিজ্ঞান কিন্তু আল্লাহর একটা সাইন। আমরা যদি সৃষ্টিকে ভালো করে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এর নিয়মকানুনগুলো ভালো করে বুঝতে হবে, এবং তা যদি করি তখন কিন্তু আমরা আল্লাহর যে মাহাত্ম্য যে কারখানায় কত সেটা কিন্তু অনেক ভালো করে বুঝতে পারবো। তো আমরা এই সম্পর্কে আরও আলোচনার আশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।